রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের তাণ্ডবের প্রতিবাদে শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে আজ বিকেল 3টায় সারা দেশে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। এছাড়া রায়েরবাজারে বিকেল 3টার সমাবেশেও জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। জাতীয় পতাকা অবমাননা, শহীদ মিনারে ভাঙচুর, সাংবাদিকদের ওপর হামলা সহ সারা দেশে জামাতের ভাঙচুরের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সহিংসতার প্রতিবাদে সন্ধ্যায় আবারও শাহবাগের গণজাগরণ মঞ্চে ফিরে আসে আন্দোলনকারীরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিলের রাষ্ট্রবিরোধী সহিংসতার প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ জনতা। এ সময় ইসলামী দলের নামে রোববার জামাত শিবির যে হরতাল দিয়েছে তা প্রতিহত করারও আহ্বান জানানো হয়। সন্ধ্যা 7টায় সারা দেশে একই সাথে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা সবাই রাজপথে নেমে জামাত শিবিরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন। এই 71-এর ধর্ষক বাহিনী আজ আমাদের মাতৃভূমি বাংলাদেশকে ধর্ষণ করছে, কোনোভাবেই আমরা এটা মেনে নিতে পারি না। তাই এখন থেকে আবারও আমরা রাজপথেই থাকার ঘোষণা দিচ্ছি।